বগুড়ার শিবগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানা বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগুড়া জয়পুরহাট রাস্তার আমতরি বাস স্ট্যান্ডের আগে শহরতরি বাজার হতে তিনশো গজ ভেতরে কলা বাগানের মধ্যে গাইবান্ধার মোহাম্মদ তারেক বয়স চল্লিশ নামের এক ব্যক্তি পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে সীসা তৈরি করছে এই কারখানার দূষিত ধোঁয়ায় এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে শহরতলী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান প্রতিদিন রাত নয়টা হতে ভোর চারটা পর্যন্ত এরা ব্যাটারির প্লেটে আগুন জ্বালিয়ে সীসা তৈরি করে রাতে যখন ব্যাটারির প্লেট আগুনে জ্বালিয়ে সীসা তৈরির কাজ করা হয় তখন কারখানার আশেপাশের দুই থেকে তিন কিলোমিটার এলাকা জুড়ে গন্ধ ছড়ায় এই অ্যাসিডের ধোঁয়া আশেপাশে গ্রাম বাড়ির ভেতরে ঢুকে ও বসবাসকারীর লোকজনের চোখ মুখ প্রচুর জ্বালা করে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় বিশেষ করে বৃদ্ধ ও ছোট শিশুরা এই কারখানার ধোয়ার কারণে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কারখানাটি পাকা রাস্তা সংলগ্ন হওয়ার দিনের বেলায়ও এই কারখানার এসিডের গন্ধে কোমল শিশুদের ও এলাকাবাসীর রাস্তা চলাচল করা কষ্টসাধ্য হয়েছে কারখানা শ্রমিকরা জানান এই কারখানায় কাজ করেন প্রচুর গন্ধ আইন শৃঙ্খলা বাহিনী কিছু বলে না নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান আমরা যখন বগুড়ার কাহালুতে কারখানা চালিয়েছিলাম তখন এলাকাবাসীর অভিযোগে কাহালুর অ্যাসিল্যান্ড একসাথে তিনটি কারখানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয় এর সূত্র ধরে গণমাধ্যম কর্মীরা কাহালুর সাবানপুর কালীপাড়া মালুঞ্চা পাঁচপীর দুর্গাপুর এলাকায় গেলে এলাকাবাসী জানান এই সিসা কারখানার জন্য আমাদের এলাকার অনেক গরু ছাগল মারা যায় যার কারণে উপজেলা প্রশাসনকে আমরা অবগত করি তারা তাৎক্ষণিক কারখানা গুরুতে বন্ধ করে দিয়েছে শিবগঞ্জের শহরতলী বাজারের বিভিন্ন ব্যবসায়ী স্থানীয় এলাকাবাসী এই কারখানাটি অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দিতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেছেন